আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে জমিন ও আসমানে কেউ কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ তো সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আমি আজকে আল্লাহ সম্বন্ধে একটু বলতে যাচ্ছি। তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আর রুবুবিয়াহ বলা হয় এটাকে। এর মানে হচ্ছে প্রভুত্ব, রাজত্ব, প্রতিপালক ও কর্তৃত্বে আল্লাহর একত্ব অক্ষুণ্ণ রাখা, অর্থাৎ স্বীকার করা যে আল্লাহ এক এবং তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই। আরেকটি হচ্ছে তাওহীদ আল আসমা বা সিফাত, আল্লাহ তার নাম এবং গুণাবলীতে অনন্য। একথা স্বীকার করা যে আল্লাহর নাম এবং গুণাবলী সমূহ অনুপম, অনন্য এবং অতুলনীয়। তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে তাওহীদুল ইবাদা, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার ইবাদত বা তার দাসত্ব করা, অর্থাৎ এক কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদত লাভের যোগ্য আর কেউই নেই। ইসলামী পরিভাষায় তাওহীদ হলো এই বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহ তার প্রভুত্ব, রাজত্ব ও কর্তৃত্বে এক ও একক, তার কোনো অংশীদার নেই। তিনি তার জাত, সত্তা, গুণাবলীতে সম্পূর্ণ নিরুপম, সাদৃশ্য ও তুলনাহীন এবং নিরুক্ষ নিঃশর্ত ইবাদত বা দাসত্ব লাভের যোগ্য একমাত্র সত্তা কেবল তিনি। এক্ষেত্রে তার কোনো সমপক্ষ বা প্রতিপক্ষ নেই। এক্ষেত্রে ইলা শব্দটির আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ইলা বা রব শব্দটির অর্থ হচ্ছে যে সত্তার ইবাদত করা হয়, যিনি প্রয়োজন পূরণ করেন এবং যাকে মান্য করা হয়। এই তিন অর্থেই আল্লাহ ব্যতীত কোনো ইলা বা সৃষ্টিকর্তা নেই। ধন্যবাদ।